আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ঈদুল আজহার পর আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। ঈদ মোবারক। প্রিয় শিক্ষার্থীরা, এই বন্ধে তোমাদের কেমন কাটলো? যদিও প্রতিকূল পরিবেশ, নিশ্চয় ভালো ছিলে, সুস্থ ছিলে এবং আত্মীয় পরিজন নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু মোটামুটি সিলেবাস পুরো শেষ, কিন্তু আমরা যখন ক্লাস শুরু করি তখন আমাদের কিছু কিছু স্টুডেন্ট বা কিছু কিছু প্রিয় শিক্ষার্থীরা পরে ভর্তি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে প্রথম দুই তিন মাসের ক্লাস তারা কিন্তু করতে পারেনি, অর্থাৎ বেশ কিছু ক্লাস মানে দুই তিনটা চ্যাপ্টার তারা করতে পারেনি। তখনই তারা আমাকে অনুরোধ করেছিল যে ওই ক্লাসগুলো সম্পূর্ণ করার জন্য। তখন আমি বলেছিলাম যদি আমরা সময় পাই তাহলে আমরা কোর্স শেষ করে সেই সমস্ত ক্লাসগুলোকে আমরা পুনরা আবার নতুন করে নিব। তো যেহেতু আজ আমাদের করোনা পরিস্থিতির কারণে আমরা যথেষ্ট সময় পাচ্ছি, আমি আবার তোমাদের প্রথম থেকে রিভিশন ক্লাসই বলো, যারা এই ক্লাসগুলো করেছো তাদেরকে বলবো রিভিশন ক্লাস, আর যারা করতে পারোনি তারা অত্যন্ত মনোযোগের সাথে প্রতিটা ক্লাস তোমরা করবে, যাতে তোমাদের যে শূন্যতা রয়েছে সেটা পূরণ করতে সক্ষম হয়। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। আমি তোমাদের কোর্স টিচার নাজরীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় হিসাব বিজ্ঞান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে ব্যষ্টিক অর্থনীতির একেবারে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি কি প্রথম চ্যাপ্টার, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করব। এটা আমরা প্রথম ক্লাসে আলোকপাত করেছি, শুধু প্রথম ক্লাসে বললে ভুল বলা হবে যে আমরা প্রথমে তিন চারটা ক্লাসে এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করেছি, যারা পরবর্তী পর্যায়ে ভর্তি হয়েছে বা দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তি হয়েছে তারা হয়েছে বঞ্চিত। কিন্তু তখনই আমি তোমাদের কথা দিয়েছিলাম যে সময় পেলে তোমাদের পড়াবো। আজকে আমি তোমাদের সেই পরিপ্রেক্ষিতে পড়াবো অর্থনীতির সংজ্ঞা, অর্থশাস্ত্রের বিবর্তন, সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়, আর আমরা কেন অর্থনীতি পড়ব। আমরা তো আসলে হিসাব বিজ্ঞান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্টুডেন্ট, তাহলে আমরা কেন অর্থনীতি পড়ব এবং অর্থনীতি তোমাদের একটা মেজর সাবজেক্ট হিসাবে পরিগণিত হয়েছে। এ কারণেই বলছি যে এই যে অর্থনীতি কেন পড়ব সেটা নিয়েও আজকে আমরা আলোকপাত করব। প্রথমেই আসি যে প্রথম কথাটাই যে অর্থনীতি বলতে আমরা কি বুঝি, আর তোমাদের প্রথম বর্ষে কিন্তু আলোচনা করব আমরা ব্যষ্টিক অর্থনীতি নিয়ে। অর্থনীতি আজকে আমি প্রথমেই তোমাদের বলি যে অর্থনীতি বলতে আমরা কি বুঝি। ডেফিনিশন অব ইকোনমিক্স। অর্থনীতির কোনো সর্বজন স্বীকৃত সংজ্ঞা প্রদান করা আসলে মূলত খুবই কঠিন, কারণ বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সময়ে অর্থনীতির বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। সমাজ ও সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারার পরিবর্তন ঘটেছে, ফলে সময়ের ব্যবধানে অর্থনীতির যে সংজ্ঞা রয়েছে সেটার পরিধিও ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। মূলত অর্থনীতি ইংরেজি প্রতিশব্দ ইকোনমিক্স প্রাচীন গ্রিক শব্দ ইকোনোমিয়া হতে উদ্ভূত হয়েছে, যার অর্থ হল গার্হস্থ্য পরিচালনা। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অর্থনীতিকে গার্হস্থ্য বিষয়ের সম্পত্তি ব্যবস্থা সম্পন্ন সংক্রান্ত বিজ্ঞান হিসাবে অভিহিত করেছেন। আমরা আসলে এই অর্থনীতির যে বিভিন্ন অর্থনীতিবিদ কীভাবে অর্থনীতি সম্পর্কে সংজ্ঞায়িত করেছেন তা আমরা পরবর্তী অর্থশাস্ত্রের বিবর্তন রয়েছে যে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে বলেছেন। যেমন আমি এখনই বললাম যে অ্যারিস্টটল বলেছেন যে গার্হস্থ্য বিষয়ের সম্পত্তির ব্যবস্থান সংক্রান্ত বিজ্ঞানই হলো অর্থনীতি। আবার অষ্টাদশ শতাব্দীর দিকে অ্যাডাম স্মিথ এবং তার অনুসারীরা অর্থাৎ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ সম্পদের বিজ্ঞান হিসেবে অর্থনীতিকে আখ্যায়িত করেছেন। অ্যাডাম স্মিথ বলেছেন অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে। আবার জন স্টুয়ার্ট মিলের মতেও অর্থনীতি হলো সম্পদ উৎপাদন ও বন্টন সংক্রান্ত ব্যবহারিক বিজ্ঞান। আসলে বিভিন্ন অর্থনীতিবিদ, যেমন আমি আবারও বলবো যে আধুনিক অর্থনীতিবিদরা একভাবে ব্যাখ্যা করেছেন, ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা একভাবে ব্যাখ্যা করেছেন, নিও ক্লাসিক্যালরা আরেকভাবে ব্যাখ্যা করেছেন। এই বিভিন্ন ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থনীতি সংজ্ঞা প্রদান করেছেন। তবে অধিকাংশ অর্থনীতিবিদই সম্পদের স্বল্পতা ও নির্মাণজনিত সমস্যার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।
তাই বলা যাচ্ছে যে সংক্ষেপে আমরা বলতে পারি যে অর্থনীতি বলতে বুঝি যে শাস্তে মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী যে কার্যবলী আলোচনা করে তাকেই বলা হচ্ছে অর্থনীতি। আবারও বলছি যে শাস্ত্রে মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যবলী নিয়ে যে আলোচনা করে তাকেই বলা হচ্ছে অর্থনীতি। এরপরে আসবো অর্থশাস্ত্রের বিবর্তন। অর্থশাস্ত্রের বিবর্তন বলতে আমরা আসলে কি বুঝি? মূলত আমাদের অর্থনীতিবিদকে আমরা তিনটা পর্যায়ে ভাগ করা হয়েছে। একটা কি বলা হচ্ছে ক্লাসিক্যাল পর্যায়, আর একটা হচ্ছে নয়া ক্লাসিক্যাল পর্যায়, আর একটা হচ্ছে আধুনিক পর্যায়। অর্থাৎ পুরো অর্থনীতি পর্যায়টাকে আমরা তিনটা পর্যায়ে বিভক্ত করেছি। এখন এই অর্থশাস্ত্রে যে বিবর্তন কিভাবে হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব। গ্রিসে সর্বপ্রথম অর্থশাস্ত্রের অনুসরণ শুরু হয়। অর্থশাস্ত্রের ইংরেজি পদ প্রতিশব্দ একটু আগেই বললাম যে ইকোনমিক, যা গ্রিক শব্দ ইকোনোমিয়া থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হল গার্হস্থ্য পরিচালনা। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, দেখো এই যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কি বলেছেন, এই গার্হস্থ্য পরিচালনা বিজ্ঞান হিসাবে অর্থনীতিকে ব্যাখ্যা করেছেন। অর্থশাস্ত্রের এই যে বিবর্তন, এই যে অর্থশাস্ত্রের যে বিবর্তন, তা আমরা এই চার্টের মাধ্যমে জিনিসটা যদি আমরা আলোচনা করি তাহলে জিনিসটা বুঝতে পারবে যে কীভাবে ধীরে ধীরে অর্থশাস্ত্রের বিবর্তনে ঘটেছে। আমি প্রথমেই বলেছি যে পুরো পর্যায়টাকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল, আর একটা নয়া ক্লাসিক্যাল, একটা আধুনিক পর্যায়। এই শাস্ত্রটি আলোচনায় প্রাচীনকাল থেকে আরম্ভ হলেও পূর্ণাঙ্গ অর্থশাস্ত্র বলতে যা বোঝায় তা সম্পূর্ণ আধুনিককালের ধারণা। 1776 খ্রিস্টাব্দে, দেখো 1776 খ্রিস্টাব্দে আমাদের কি বলেছেন যে ইংল্যান্ডের প্রখ্যাত ইংরেজ পণ্ডিত অ্যাডাম স্মিথ তার প্রকাশিত গ্রন্থে, তার প্রকাশিত গ্রন্থেটার নাম হচ্ছিল অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড দ্য কজেস দ্য ওয়েলথ অফ ন্যাশন, এই অর্থশাস্ত্রকে একটি আধুনিক অর্থশাস্ত্র হিসাবে উপস্থাপন করেন। ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরও বহু আগে শুধুমাত্র দর্শনশাস্ত্রের আওতাভুক্ত হিসাবে অর্থশাস্ত্রের সামান্যতম আলোচনা করা হতো। অ্যাডাম স্মিথই প্রথম তার গ্রন্থে নতুন নতুন ধারণা, যেমন ধরো মূল্য ব্যবস্থা, কর ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য তুলে ধরেন। তাহলে আমরা দেখলাম কি যে অ্যাডাম স্মিথ 1976 সালে পৃথক শাস্ত্র হিসাবে অর্থনীতিকে আত্মপ্রকাশ করেন এবং তিনি সম্পদের উৎস এবং কারণ অনুসন্ধান বের করেন। এরপরে আসে কি ইংল্যান্ডের বিখ্যাত ধর্মযাজক টমাস রবার্ট মালথাস জনসংখ্যার বিষয়ক প্রবন্ধ নামক গ্রন্থটি 1798 সালে কি করেছেন যে প্রকাশিত হয় এবং চারিদিকে আলোড়ন সৃষ্টি করে, এই তার জনসংখ্যা বিষয়ক প্রবন্ধ। ম্যালথাসের গ্রন্থটি সর্বপ্রথম জনসংখ্যার বৃদ্ধি বা হ্রাস সম্পর্কে বৈজ্ঞানিকভাবে আলোচনা গোড়াপত্তন করা হয়। এরপরেও ফরাসি বিজ্ঞানীবিদ জেবি সে কি বলে এ ফরাসি বিখ্যাত অর্থনীতিবিদ জেবি সে এর এটিটিটাইস অন পলিটিক্যাল ইকোনমি নামক গ্রন্থটি 1803 সালে প্রকাশিত হয় এবং এই গ্রন্থে তিনি বাজার সম্বন্ধে নতুন তথ্যের আলোচনা করেন। তারপরেও ডেভিড রিকার্ডোর বিখ্যাত দ্য প্রিন্সিপাল অব পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন নামক গ্রন্থটি 1817 সালে প্রকাশিত হয়। তিনি তার গ্রন্থে আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক খরচ তত্ত্ব এবং রিকার্ডোর খাজনা তত্ত্ব দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে এটা দেখলাম কি ডেভিড রিকার্ডো কি তুলনামূলক খরচ তত্ত্ব এবং খাজনা তত্ত্ব নিয়ে আলোচনা করেন 1817 খ্রিস্টাব্দে। এটাই হচ্ছে আমাদের ক্লাসিক্যাল পর্যায়। এরপরে আসি আমাদের নয় ক্লাসিক্যাল। নয় ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে জন স্টুয়ার্ট মিল 1848 সালে তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপাল অব পলিটিক্যাল ইকোনমি প্রকাশ করে। এই তথ্যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পারস্পরিক চাহিদা তত্ত্বটিও প্রকাশিত হয়। কার্ল মার্ক্সের দ্য দাস ক্যাপিটাল, তোমরা শুনে থাকবে দ্য দাস ক্যাপিটালের নাম তো শুনে থাকবে, সেই দাস ক্যাপিটাল 1868 সালে প্রকাশিত হয়।
কার্ল মার্ক্সের দাস ক্যাপিটালের মূল আলোচনা ছিল কিভাবে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এরূপ ব্যষ্টিক অর্থশাস্ত্রের উপর প্রথম লিখিত গ্রন্থ অধ্যাপক মার্শালের প্রিন্সিপাল অব ইকোনমিক্সের 1890 সালে প্রকাশিত হয়। অধ্যাপক মার্শালের প্রিন্সিপাল অব ইকোনমিক্সে চাহিদা, যোগান ও স্থিতিস্থাপকতার বিভিন্ন ধারণা আলোচনা করা হয়। এরও 10 বছর পর 1900 সালে জেবি ক্লার্ক বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি উদ্ভাবন করেন। অর্থাৎ আমরা কি বললাম যে জন স্টুয়ার্ট মিল 1848 সালে পারস্পরিক চাহিদা তত্ত্ব নিয়ে আলোচনা করেন, কার্ল মার্ক্স 1868 সালে দাস ক্যাপিটালে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার উদ্ভব কীভাবে হয় তা আলোচনা করেন, মার্শাল 1890 সালে অর্থনীতির আলোচ্য যে বিষয় যে মানব জীবনের সাধারণ কার্যবলী নিয়ে আলোচনা করেন, আর জেবি ক্লার্ক 1900 সালে বন্টনের প্রান্তিক উৎপাদন সহায়তা তত্ত্বটি আবিষ্কার করেন। এই অর্থনীতিবিদকে আমরা ক্লাসিক্যাল বা নয়া ক্লাসিক্যাল পর্যায় হিসাবে অভিহিত করছি। এরপরে আসি আধুনিক পর্যায়। আধুনিক পর্যায়ে দেখা যাচ্ছে যে 1931 সালে এল রবিন সম্পদের দুষ্প্রাপ্যতা ও বিকল্প ব্যবহার নিয়ে আলোকপাত করেন, আর জে এম কেইনস আধুনিক যুগে যে অর্থনীতিবিদ বলা হয় উনি 1936 সালে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি নামক গ্রন্থে যে প্রকাশ করে তা আধুনিক অর্থশাস্ত্রের সর্বাধুনিক গ্রন্থ হিসাবে অভিহিত হয়। তিনি তার গ্রন্থে অর্থশাস্ত্রের সমষ্টিগত অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্স ধারণার সূত্রপাত করেন। পর্বতশীল বিশ্বে অনেক কিছুই বদলে গেছে, পাল্টে গেছে বিশ্ববিক্ষাপন। যুগ যুগ অর্থবিদ্যা সম্পর্কে মানুষের মনে মনে যে ভ্রান্ত ধারণার বা কুয়াশা জমেছিল তা যুগের পরিবর্তনে আস্তে আস্তে কি সরে যাচ্ছে। তারা অর্থবিদ্যা বিষয়টা রসিন এবং অন্যান্য বিষয়ের মতো মজার না হলেও এটা যে মানুষের জীবনের সাথে একেবারে অঙ্গাঙ্গভাবে জড়িত এবং বাস্তবসম্মত তা বুঝতে পেরেছে, কারণ মানব জীবনের প্রতিটি ঘটনাই আসলে মূলত অর্থশাস্ত্রের সাথে সম্পর্কিত। কাজে গোটা বিশ্বে কী ঘটছে কী হচ্ছে, যেমন বেকারত্ব, মুদ্রাস্ফীতি, বিনিময় হার, ব্যবসায় বন্দা ইত্যাদি সম্পর্কে তোমাকে যদি জানতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে অর্থশাস্ত্র পড়তে হবে। আমি আবারও বলছি তোমাদের অর্থশাস্ত্র বা অর্থনীতি কেন পড়বে বা এই পাঠের গুরুত্ব কী আমি তার পরবর্তীতে বিশদভাবে আলোচনা করছি। তাই বর্তমান বিশ্বে অর্থশাস্ত্রের কদর দিন দিন বেড়েই চলছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মূলত যে কেন অর্থনীতি পড়বে এই কোর্সটা, কারণ তোমাদের ফার্স্ট ইয়ারে তোমরা এসেছো অনেকেই কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, অনেকে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, অনেকে মানবিক থেকে এসেছো, কিন্তু অনেকেই কিন্তু অর্থনীতি কারো ছিল কারো ছিল না। অর্থনীতি কি কেন এই কারণেই আজকে আমি অর্থনীতির সংজ্ঞা প্রথমে বললাম এবং অর্থশাস্ত্রে কীভাবে বিবর্তন হয়েছে যে ক্লাসিক্যাল পর্যায়ে, নয় ক্লাসিক্যাল আধুনিক, সেটা আমি তোমাদের বিশদভাবে যা আলোচনা করলাম। এখন সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয় এই বিষয়টি নিয়ে চলো আমরা আলোকপাত করি। সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়? দৈনন্দিন জীবনে মানুষের অসংখ্য অভাবের সম্মুখীন হতে হয়, কিন্তু এইসব অভাব পূরণের জন্য যে সম্পদের প্রয়োজন রয়েছে সমাজে তার যোগান খুবই সীমিত। এই সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণ করতে গিয়ে মানুষকে সেই সমস্যার সম্মুখীন হতে হয়। যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় তাকেই বলা হচ্ছে মূলত অর্থনৈতিক সমস্যা। বস্তুত সীমাহীন অভাবের তুলনায় সম্পদের যোগানের দুষ্প্রাপ্যতা বা সীমাবদ্ধতা বা অপ্রতুলতার কারণেই সমাজে অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। অর্থনৈতিক সমস্যার প্রকৃতি যদি আমরা বিশ্লেষণ করি তবে দেখা যাবে মানুষের অভাবের পরিমাণ অসীম, সম্পদের অপ্রতুলতা এবং নির্বাচন, এই সমস্যাগুলোই হলো অর্থনৈতিক সমস্যার উদ্ভবের মূল কারণ। অর্থাৎ আমাদের সমস্যাগুলো কি? অভাব, সম্পদের দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। অর্থাৎ আমরা অর্থনীতির সমস্যা হচ্ছে অভাব, দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। চলো আমরা এক এক করে আলোচনা করি। প্রথমে আসি আমরা অভাব নিয়ে। অভাব কি? অর্থনীতিতে অভাবের ভূমিকাটা কি বা ওয়ান্টস? মানুষে আমরা জানি মানুষের জীবনে অভাবের কোনো শেষ নেই। একটা বিশেষ অভাব পূরণ হওয়ার সাথে সাথে মানুষের অন্নদ্রব্য পাওয়ার একটা অভাব বোধ করে। যেমন ধরো একজন দরিদ্র ব্যক্তি বা গরিব ব্যক্তির জীবন ধারণের জন্য ন্যূনতম তার চাহিদা কি থাকে? খাদ্য, বাসস্থান, এগুলোই।
এই অভাব পূরণের পর তার আবার তখন দরকার হয় ভালো খাদ্যদ্রব্য, উন্নত মানের বাসস্থান, রেডিও, টেলিভিশন, ফ্রিজ ইত্যাদি নতুন নতুন দ্রব্যের অভাব অনুভব করে। এটা মানুষ পাত্রের স্বভাবতই তার এগুলো বৈশিষ্ট্য। এটা তোমার আমার সবার জীবনের জন্য তাই। এইভাবে মানব জীবনের প্রতিদিনই কি হয়, নতুন নতুন অভাবের সৃষ্টি হয়। এই অর্থে মানুষের অভাব অসীম, আর এই অসীম অভাববোধ থেকেই মূলত অর্থনৈতিক সমস্যার সূত্রপাত ঘটে। তাহলে আমরা অভাব কি বা ওয়ান্টস কি জানতে পারলাম। এরপরে আসি কি দুষ্প্রাপ্যতা বা স্কারসিটি। স্কারসিটি, হোয়াট ইজ স্কারসিটি, মানে কি দুষ্প্রাপ্যতা কি হচ্ছে? সবাই যে অর্থনৈতিক সমস্যার উদ্ভবের মূল কারণ হলো সম্পদের দুষ্প্রাপ্যতা। মানুষের অভাব যেমন অসীম, তেমনি এইসব অভাব পূরণের জন্য সমাজে যদি সম্পদের যোগানও অসীম হতো তাহলে কিন্তু কোনো সমস্যাই দেখা দিত না বা সমস্যারই উদ্ভব হতো না বা সৃষ্টি হতো না। কিন্তু বাস্তবে মানুষের অভাবের তুলনায় সম্পদের যোগান খুবই সীমিত, এবং শুধু সীমিত বললেও ভুল বলা হবে, দুষ্প্রাপ্য। এইসব দুষ্প্রাপ্য সম্পদে মানুষ তার সকল অভাব কি করে একসঙ্গে পূরণ করতে পারে না, আর এই কারণেই অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। বস্তুত আসলে সম্পদের স্বল্পতা ও দুষ্প্রাপ্যতা থেকেই সমাজে অর্থনৈতিক সমস্যার কি উদ্ভব হয় বা সৃষ্টি হয়। এরপরে আসি কি নির্বাচন, নির্বাচন বা চয়েস। অর্থনৈতিক সমস্যা উদ্ভবের আরেকটি অন্যতম কারণ হলো নির্বাচন এর সমস্যা। মানুষ যেহেতু সীমিত সম্পদ দ্বারা তার সব অভাব একসঙ্গে পূরণ করতে পারে না, সেই কারণে সীমিত সম্পদগুলো এমনভাবে ব্যবহার করতে হয় যাতে অধিকতর প্রয়োজনীয় অভাবগুলোকে আগে পূরণ করা সম্ভব হয়। এই কারণে মানুষকে বাছাই বা নির্বাচনের সম্মুখীন হতে হয়। যেমন ধরো যে তোমার এখন এই যে এখন করোনাকালীনে কি প্রয়োজন, এখন আমাদের মাস্কের দরকার, পিপির দরকার, তারপর আমাদের প্রয়োজনীয় ওষুধের দরকার, ডাক্তারের দরকার, নার্সের দরকার, এইটার আমাদের বেশি দরকার। আর তোমার কাছে এখন কিন্তু বিলাসিতা, যেমন ঈদুল আজহা গেল, যে আমাদের ঈদের মধ্যে আমরা কি নতুন জামা কাপড় নেই না? এখন কি তুমি নতুন জামা কাপড়ই নিবে, আর নাকি তুমি অসুস্থ মানুষ তুমি ওষুধ দিবে? অর্থাৎ এটাই হচ্ছে নির্বাচন, তুমি আগে কোন জিনিসটাকে চয়েস করবে। এ কারণে বলা হয় তোমার যেমন কাপড়েরও অভাব রয়েছে, তেমন তোমার কিন্তু ওষুধেরও অভাব রয়েছে। কোন অভাবটা তোমার বেশি প্রয়োজনীয়, যে ওষুধে আমি অসুস্থ মানুষ আমার ওষুধেরই দরকার, নাকি আমার ভালো মন্দ খাবার বা কাপড়ের দরকার? এটাকেই বলা হচ্ছে যে মানুষের অভাব অসীম। অথচ এই অভাব পূরণের উপকরণগুলো সীমিত, তবে বিকল্প ব্যবহারযোগ্য। একটি উপকরণ দ্বারা অনেকগুলো অভাব পূরণ করা যায়, তবে যে কোনো একটি উদ্দেশ্য ব্যবহার করা হলে একে আর অন্য উদ্দেশ্যে ব্যবহার করা চলে না। তাই অভাবের গুরুত্ব কোনটা বেশি বিবেচনা করে অধিকতর প্রয়োজনীয় অভাবগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পূরণের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, আর এটাই হলো তোমার পছন্দ বা নির্বাচনের সমস্যা। অর্থনীতিবিদ বেনহাম যথার্থই বলেছেন এই বিষয়ে যে মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। অর্থাৎ সংক্ষেপে বলা যায় যে মানুষের অসীম অভাব, সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনজনিত সমস্যার কারণে মূলত সমাজের অর্থনৈতিক সমস্যা হয়। আমি আবারও বলছি যে সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়, যে অভাবের কারণে, দুষ্প্রাপ্যতার কারণে, নির্বাচনের কারণে। মানে আমাদের চাহিদা অসীম কিন্তু সম্পদের পরিমাণ সীমিত। আমাদের কি যে পরিমাণ চাহিদা সেই পরিমাণে সম্পদের যোগান দেওয়া সম্ভব হয় না, এটাই জন্যে আমাদের অভাব বা আমাদের কি বলা হচ্ছে ওয়ান্টসের কি আমাদের তারতম্য ঘটে। আর দুষ্প্রাপ্যতাকে সম্পদের অপ্রতুল যোগানকেই বলা হচ্ছে দুষ্প্রাপ্যতা। অর্থাৎ সম্পদের তোমার যতটুকু পরিমাণে অভাব পূরণের জন্য সম্পদের প্রয়োজন বা যে পরিমাণ যোগানের প্রয়োজন সেই পরিমাণ যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে বলা হচ্ছে কি, এক কথায় বলা যেতে পারে যে সম্পদের অপচয় যোগানকেই বলা হচ্ছে কি দুষ্প্রাপ্যতা। আর নির্বাচন হচ্ছে তুমি তোমার অভাবকে কোন গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করবা। যেমন ধরো এখন বর্ষাকাল, বর্ষাকালে তোমার কি দরকার, ছাতার দরকার, তোমার রেইনকোটের দরকার, তোমার রাবারের জুতার দরকার।
এখন যদি তুমি চামড়ার জুতাই করো তাহলে কি এই নির্বাচন করতে পারবে? তোমার নির্বাচনটা কি সঠিক হলো? হলো না। এখন যদি তুমি শীতকালীন বস্ত্র তুমি ক্রয় করো, সেই নির্বাচনটা কি গুরুত্ব? হ্যাঁ, তোমার শীতকালীন বস্ত্রেরও দরকার, তোমার রেইনকোটের দরকার বা ছাতার, কিন্তু সময় পরিস্থিতির কারণে কোন অভাবটা বেশি গুরুত্বপূর্ণ সেইটাকে নির্বাচন করা বা সেইটাকে বাছাই করাকেই বলা হচ্ছে নির্বাচন। তাহলে আমরা আজকে অর্থনৈতিক সমস্যার অভাব, দুষ্প্রাপ্যতা, নির্বাচন তিনটা বিষয় নিয়ে আলোকপাত করলাম। প্রিয় শিক্ষার্থীরা, ব্যষ্টিক অর্থনীতি নিয়ে আজকে আমরা শুধুমাত্র অর্থনীতি নিয়ে আলোচনা করলাম, যে অর্থনীতির সংজ্ঞা কী, অর্থনীতি স্বাস্থ্যের বিবর্তন কীভাবে হলো, সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। পরবর্তী ক্লাসে আমি অর্থনীতি পাঠের গুরুত্ব, ব্যষ্টিক অর্থনীতি কী, সামষ্টিক অর্থনীতি কী, এই চ্যাপ্টারে যে আরও অনেক বিশদ বিষয়, সুযোগ ব্যয় কী, উৎপাদন সম্ভাবনা রেখা কী, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি এক এক করে তোমাদের বিভিন্ন ক্লাসে আলোকপাত করব। আশা করি আজকে জিনিসটুকু তোমরা বুঝতে পেরেছো, অর্থনীতির সংজ্ঞা, অর্থশাস্ত্রের বিবর্তন এবং সমাজে কেন অর্থনৈতিক সমস্যা মানে অভাব, দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন, এই তিনটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, করতে পেরেছো রপ্ত। আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।